চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার একটি চারতলা ভবন সহ অন্তত চারটি ভবন হেলে পড়েছে। চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া খাল খননের কারণে পাশের সব ভবন হেলে পড়েছে বলে দাবি ভবন মালিক ও ফায়ার সার্ভিসের। ইতোমধ্যেই ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। মাঝিরঘাটের পার্বতী ফকির পাড়ার এই এলাকায় বসবাস করেন কয়েক হাজার পরিবার। গত বছর থেকে এই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলজার খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খালের পাড়ে অবস্থিত ইতোমধ্যেই একটি পাঁচতলা ভবন ধসে পড়ায় ভেঙে ফেলে ভবন মালিকরা। চলতি শীত মৌসুমে আবার খনন কাজ শুরু হলে আবারও খালের পাড়ের ভবনগুলো হেলে পড়ার ঝুঁকিতে পড়ে। গতরাতে ফকিরপাড়া এলাকায় একটি চারতলা ভবন সহ চারটি বসতঘর হেলে পড়ে, এর মধ্যে দুটি মন্দিরও রয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, আমরা সরাসরি তার সাথে কথা বলছি। আরিজ, চারতলা ভবনের লোকজনদের তো ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, তো এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? লোপা, আমি এই মুহূর্তে অবস্থান করছি, আপনি যেটা বলছিলেন গোলজার খালের পারে, আপনি একদিকে দেখছেন এখানে জলবদ্ধতা নিরসনে এখানে কাজ চলছে, মাটি উত্তোলন এবং মাটি খনন এবং সংস্কার কাজ চলছে। অপর পারে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় চারটি ভবন হেলে আছে এবং সেই ভবনগুলো যে কোনো সময় আসলে খালে পড়ে যেতে পারে, এরকম একটা অবস্থায় আছে। তবে যেই ভবনগুলোতে যেই লোকজন ছিল তারা রাত্রে তাদেরকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে এখান থেকে তাদের যেই মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এখানে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা জলবদ্ধতা নিয়ে যারা কাজ করছেন তারা সবাই এখানে আছেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে জলবদ্ধতা নিরসনের জন্য আজকে সকালেও আবার নতুন করে কাজ শুরু হয়েছে। এটি একটি গোলজার খাল, এটি কর্ণপুলী নদী হয়ে এক সময় এই খাল দিয়ে নৌ চলাচল করতো এবং কালক্রমে সেটি আসলে হারিয়ে যায় এবং এই জলবদ্ধতা নিরসনের যে প্রকল্প 2018 সাল থেকে নেওয়া হয়েছিল এবং সেই এরপর থেকেই খালগুলো উদ্ধারের অভিযান চলছে এবং সংস্কার চলছে। এর অংশ হিসেবে এই খালকেও আসলে এই প্রকল্পের আওতায় আনার জন্য কাজ করতে গেলেই এই ভবনগুলো আশেপাশে যেই ভবনগুলো আছে সেগুলো আসলে হেলে পড়ার ঘটনা করছে। আমরা জানি যে আপনি জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2018 সাল থেকে জলবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে এবং এই প্রকল্পের আওতায় প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো চলছে। প্রায় নগরীর 37টি খালের সংস্কার কাজ খনন কাজ চলছে। এই ছিল লোপা এখানকার সর্বশেষ।